হ্যালো আমি পাভেল সবাইকে স্বাগত আছি গণিত তো আজকে আমরা আরেকটা গণিত অলিম্পিয়াডের প্রিভিয়াস কিউবের শীর্ষবিন্দুগুলো যোগ করে কতগুলো সরলরেখা আঁকা যাবে তো এই প্রবলেমটা শুরুতে একটু কনফিউজিং মনে হতে পারে যে শীর্ষবিন্দুগুলো সবগুলো যোগ করলে আসলে কয়টা আঁকা যাবে এটা তো ভিজুয়ালাইজ করা খুবই কঠিন কেননা যখন টু ডাইমেনশনাল কিছু থাকে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বা যদি অন্য কোনো বহুবুজ দেয়া থাকে তখন কিন্তু আমরা খুব সহজে দেখে হলেও ট্রাই করতে পারি যে কতগুলো আসতে পারে এটা কিন্তু আঁকা অনেক টাফ হবে যে কোন শিষ্যের সাথে কোনটা অ্যাড করব। আমরা এই কনসেপ্টে করতে গেলে আমাদের জন্য সলিউশনটা অনেক টাফ হবে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে সলভ করবো যেটা হয়তো অনেকে আগে জানেন আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে একটা আইডিয়া পাওয়ার কথা আমরা জানি যে সরল রেখা কখন হয় যখন আমরা দুইটা বিন্দুকে বাছাই করি এবং তাদেরকে অ্যাড করে দিই তখন কিন্তু একটা রেখা হয় তাহলে আমাদের দেখতে হবে যে এখানে শীর্ষবিন্দুগুলো থেকে আসলে মোট কয়টা বিন্দু পাওয়া যাবে একটা কিউব বা ঘলকের শীর্ষবিন্দু থাকে কিন্তু আটটা যে আমরা দেখতে পাচ্ছি যে উপরে চারটা কোনায় চারটা শীর্ষবিন্দু এবং নিচে চার কোনায় থাকবে চারটা শীর্ষবিন্দু তার মানে টোটাল আটটা শিষ্যবিন্দু তাহলে এই আটটা শীর্ষবিন্দু থেকে যদি যে কোনো দুইটা শীর্ষবিন্দু যোগ করি তাহলেই কিন্তু আমি একটা করে সরলরেখা পাবো অর্থাৎ আমার দরকার আটটা থেকে দুইটা করে শীর্ষবিন্দু নেয়া এবং আমরা জানি যে এই জিনিসটা করা যাবে এইট সি টু উপায় এবং এইট সি টু মানে হচ্ছে এইট ইন্টু সেভেন ডিভাইডেড বাই টু অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসবে টোয়েন্টি এইট অর্থাৎ টোটাল আটাশটি সরলরেখা আঁকা যাবে এই এনসি টু এর কনসেপ্টটা কিন্তু খুবই মেজিং কারণ এই রিলেটেড অনেক কঠিন কঠিন প্রবলেম কিন্তু এনসিটু সাহায্যে খুব সহজেই সলভ করে ফেলা যায় আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে রিলেটেড অনেক প্রবলেম আছে কারণ আমি আরেকটা রিলেটেড প্রবলেম করেছিলাম অনেকগুলো বিন্দু দিয়ে আছে সেখান থেকে কয়টা রেখা তৈরি করা যাবে সেখানে এনসিটু এর কনসেপ্ট দিয়ে করেছি তারপর আবার হ্যান্ডশেকের প্রবলেমগুলো এনসিটিউ দিয়ে খুব সহজে করা যায় আবার ত্রিভুজ গণনার যে প্রবলেমটা ছিল সেখানেও কিন্তু আমরা এনসিটিউ দিয়ে খুব সহজে করেছি কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র কাউন্ট করা সেখানেও কিন্তু আমরা এনসি বা এনসিআর কনসেপ্ট ব্যবহার করে খুব সহজে প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি তো এই এনসি বা এনসিআর কনসেপ্ট সম্পর্কে ভালো আইডিয়া পাওয়ার জন্য আমার বিন্যাস সমাবেশে আলাদা একটা প্লেলিস্ট আছে সেগুলো আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভবিষ্যতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও জানাতে পারেন আমার ইউটিউব চ্যানেলে জানাতে পারেন ফেসবুক পেজে অথবা গ্রুপের মাধ্যমেও জানাতে পারেন এবং যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন গণিত আলম্বিয়ার প্রস্তুতির জন্য অন্যান্য ভিডিওগুলো দেখতে চাইলে আমার আলাদা একটা প্লে আছে সেখানে দেখতে পারেন এবং আমার একাডেমিক বেশ কিছু ভিডিও আছে যেমন বিন্যাস সমাবেশের উপর ভিডিও আছে প্রোবাবিলিটির উপর ভিডিও আছে ট্রিকোনমিটি এবং ক্যালকুলাসের উপর ভিডিও আছে এই ভিডিও গুলো দেখলে আশা করছি আপনাদের অনেক উপকার হবে এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যে এই ধরনের ভিডিও গুলো আমার চ্যানেল মধ্যে পাওয়া যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম